হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কামাল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটা মজার ভিডিও নিয়ে। বন্ধুরা, গত পর্বে মিনা সমুদ্রের মাঝে নামার আগ পর্যন্ত আমরা দেখেছিলাম, তো আমরা এবারে দেখবো সমুদ্রের মাঝে গিয়ে কি করে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে দেখে নিচ্ছি আজকের ভিডিওর উইনার কে। বন্ধুরা, আপনারা সবাই এই ভিডিওটা দেখার পরে এই চ্যানেলটাকে গিয়ে সাপোর্ট করবেন, কারণ আপনি যখন উইনার হবেন তখন সবাই মিলে আপনাকে সাপোর্ট করবে। আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইজ অ্যান্ড আদার, একে অন্যের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এতদিনে আপনারা জানেন কিভাবে আমার চ্যানেলে উইনার হতে হয় বা আপনার ভিডিওর লিঙ্ক কিভাবে আপনি আমার ভিডিওতে দিবেন। তো আজকের ভিডিওতে যারা যারা নতুন রয়েছেন তাদের জন্য বলছি, প্রথমে এই ভিডিওটাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। এবারে ভিডিওতে একটা লাইক দিন, সুন্দর একটা কমেন্ট করেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এবারে এই ভিডিওটাকে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মধ্যে শেয়ার করে দিন। এখন আপনি আমার পরবর্তী ভিডিওতে নজর রাখুন, কারণ পরবর্তী ভিডিওতে আমি ঘোষণা করব আপনার চ্যানেলের নাম বা আপনার ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিওর মধ্যে। চমৎকার একটা গেম শো, মিনা জাদুর কাঠি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পানির মধ্যে ডুবে ডুবে। মিনার মনে কত স্বপ্ন, আর সেই স্বপ্নগুলোকেই সত্যি করছে স্বপ্নের মধ্যে। বন্ধুরা, সত্যিই একটা অসাধারণ দৃশ্য, অসাধারণ গেম শো এই মিনা মিতুর গেম শো। মিনা ধীরে ধীরে পানির মধ্যে এগিয়ে যাচ্ছে, জানি না কোথায় যাবে, তার গন্তব্যস্থল কোথায়, সে কি খুঁজতেছে এখানে। দেখতে হলে সাথে থাকুন, সঙ্গেই থাকুন গেমিং কমল ইউটিউব চ্যানেল। মহাসমুদ্রের গভীরে মিনা চলছে হাঁটি হাঁটি পা পা করে সমুদ্রের মাঝে। দেখা যাক মিনা কি নিয়ে বাড়ি ফেরে বা কির জন্য এখানে এসেছে, বুঝতে পারতেছি না আমরা কেউই। তো ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিনা কিছু মাছ সংগ্রহ করে সে চলে আসছে ডাঙায়। মিনার হাতে রয়েছে একটা জাদুর কাঠি, কি করবে সে জাদুর কাঠি দিয়ে, এটা কোথায় পেল সে, এখনই বা জাদুর কাঠিটা নিয়ে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে। তো দেখতে হলে সাথে থাকুন, সঙ্গে থাকুন গেমিং কমল ইউটিউব চ্যানেল। আমরা ঠিক এই মুহূর্তে গত পর্বের মহারানীকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মিনা মহারানীর হাতে জাদুর কাঠিটি দিয়ে দিল এবং সে গত পর্বে যে গালিচায় করে এসেছিল সেই গালিচায় উঠল আবার। এখন আবার মিনা কোথায় যাচ্ছে, একটা জাদুর চাদর রয়েছে মিনার কাছে। মিনার হাতে যে জাদুর কাঠি ছিল সে কাঠিটা জমা দিয়ে আসছে, কিন্তু জাদুর চাদরের উপর বসে মিনা এই মুহূর্তে কোথায় যাচ্ছে, উমা দেখতে পাচ্ছি পিছনে একটা ভয়ঙ্কর শত্রু, তাকে ভোম মারছে না কি জানি মারতেছে, আগুনের গোলা। এই আগুনের গোলার হাত থেকে কি মিনা বেঁচে ফিরতে পারবে নাকি এখানেই মারা পড়বে। বন্ধুরা, এই মুহূর্তে চলছে মিনার এক ভয়ঙ্কর গেম শো। মিনার পিছনে রয়েছে ভয়ঙ্কর রাক্ষস, হা করে দাঁড়িয়ে আছে এবং আগুনের গোলা দিয়ে তাকে ছুটছে মারার জন্য, মিনাকে ধরে যেন এখনই খাবে। কিন্তু মিনাও চলছে সামনের দিকে, দুজনেই ছুটছে, দেখা যাক কি হয়, মিনা কি বেঁচে ফিরতে পারবে না পারবে না, না শয়তানের হাতে বন্দি হবে। দেখতে হলে সাথে থাকুন, সঙ্গেই থাকুন গেমিং কমল ইউটিউব চ্যানেল। মিনাকে যে তাড়া করছে এটা কি শয়তান, জিন, ভূত না দৈত্য, কিছুই তো বুঝতে পারতেছি না। এর মাথায় রয়েছে একটা অবিস্মরণীয় টুপি, যে টুপিটা দেখলে মনে হয় যেন সিং গজিয়েছে, এবং সেই শয়তান একটা জাদুর কাঠিতে করে সে উড়ে উড়ে যাচ্ছে মিনার পিছু পিছু। বুঝতে পারতেছি না শয়তান মিনার কাছে কি চাচ্ছে বা কেনই বা মিনার পিছু নিয়েছে। অলরেডি মিনার ঘুম ভেঙে গেছে মিনার বোনের ঝুনঝুনির আওয়াজ পেয়ে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত মিনা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটুকু দেখেছিল সেই স্বপ্নটুকু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।